ছোট পিসি, মা তুমি ছোট পিসিকে দেখে রেখো। আমাদের মাথার উপর যখন চাঁদ ছিল নে, এ মুকুট যে বাড়ি তখন আমাদের মাথা গোজা রাস্তা না দিয়েছে, কেটে পড়তে দিয়েছে। তাই আজ এই মুকুট যে বাড়ি, যে মেয়েকে আমাদের বাড়ির বউ করে পাঠাবে, আমরা তাকেই মেনে নিতে বাধ্য। মা, বৌমা। হ্যাঁ মা, বলুন। মেজ কোকা আর বৌমাকে নিয়ে তাড়াতাড়ি এসো, আমাদের আজ ভোরের আগে পরাশডাঙ্গা পৌঁছতে হবে। আচ্ছা মা। মেজ দাদা, ছোট পিসিকে বিয়ে করে ওর সম্মান রক্ষা করার লড়াই সবে শুরু হলো। এরপর কিন্তু সারা জীবন ওর পাশে থাকতে হবে, এটা ভুলে যেও না। থাকবো বোন, চল। আসি বিয়ে বসে, আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। ভেঙে পড়বেন না, তুমি সবার কথা ভাবলে, বেদবাবের কথা ভাবলে, নিজের মেজ দাদার কথা ভাবলে, আর আমার মেয়ের কথা, আমার মেয়ের কথা একবারও ভাবলে না। সরকার বেদবাবের আইন করেছে, কিন্তু একজন আয় বুড়ো মেয়ের আশীর্বাদ ভেঙে গেলে তাকে পাত্রস্থ করার আইন তো সরকার করেনি। তুমি আমার মেয়েটাকে জলে ডুবিয়ে দিলে। মা, সাবু ঠাকুরজি আমার নিজের বোনের মতো, ওর কোনো ক্ষতি আমি কোনোদিনও হতে দেব না। আজ মেজ দাদার সাথে সাবুর আশীর্বাদ ভেঙে গেছে ঠিকই, কিন্তু সব দায়িত্ব যখন আমার, আজ এক্ষুনি একজন সুপাত্রর সাথে সাবু ঠাকুরজির আশীর্বাদ হবে। সাবুর আশীর্বাদ হবে কার সঙ্গে বৌমা? ফটিক ঠাকুরপোর সাথে। বৌমার সাথে আমাদের কথা হয়েছে দাদা, আপনাদের কোনো অসুবিধা না থাকলে ফটিকের সাথে আপনাদের মেয়ের বিয়ে দিতে আমাদের কোনো অসুবিধা নেই। আরে ফটিক, তার মানে তুই আমার জামাই বাবু আর আমি তোর সালা বাবু? ছোট বৌদি, আমাদের সাবুর কত বড় করে বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে কিনা বাপে তাড়ানো মায়ে কেনানো এই কুড়ি বিক্রি ঘরের ছেলে পটিকের সাথে বিয়ে হচ্ছে। কখনো না, আমি আমার সাবুর বিয়ে এই পটিকের সাথে কিছুতেই দেব না, কিছুতেই না। চা ছোট গিন্নি, এই বিপদের সময়ে বৌমা একটা রাস্তা বার করল, সেটা তুমি নিজের হাতে বন্ধ করে দিতে চাইছো? তুমি এটাকে রাস্তা বের করার কথা বলছো? হ্যাঁ, ফটিক যার যোগ্যতা আছে এই বাড়িতে সম্বন্ধ করার, সেখানে ওর বাপ মা তো এক কথায় রাজি হবেই। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনুষ্যত্ব আছে। তাই এই বিপদের দিনে কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলাম দিদি, কোনো নোভ নিয়ে নয়। আমরা জানি আসলে বাড়িতে এত কিছু ঘটে গেল, তাই মায়ের মাথাটা না একটু গরম হয়ে গেছে, দয়া করে আপনারা রাগ করবেন না। ফটিক ঠাকুর, আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে তুমি সাবুর সাথে আশীর্বাদে বসে ওকে বিয়ে করে সম্মানটা রক্ষা করো।
বেশি না কিছু হয়ে না ছোট গিন্নি, একখান সুস্থ সবল ছেলে পাওয়া গেছে এই ঢের। ফটিকের সঙ্গে সাবুর বিয়েতে আমি রাজি বৌমা, তুমি তুমি সাবুকে তৈরি করে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি বাবা। আর আমরা ফটিককে তৈরি করছি, এক্ষুনি ফটিকের সাথে সাবুর আশীর্বাদ হবে। বলো তো ছোট বৌতি, বাড়ির সবার সবটা ঠিক রইল, চাদর কত বড় করে বেউলো, মা কো কি সুন্দর ওর ভর, আর অত বড় বাড়ি একাই বাগিয়ে নিল, আর তোমার বৌমার বাড়ির সবাই জয় জয়কার করছে। কিন্তু আমাদের সাপুর মাঝপথে আমাদের সাপুর কপালটাই পুড়ল, ওই ভিকিরি ঘরে চেনে প্রতীকের সাথে আমাদের সাবুকে গচিয়ে দিলে। আমি বুঝতে পারছি ছোট বৌদি, তোমার এই সাদের বৌমা ইচ্ছে করে এই বিয়েটা হোক সেটা চাইনি, কারণ বুঝতে পারছো না, যদি সাবুর সাথে তার মেজদাদার বিয়ে হতো তাহলে তোমার মেয়েও জমিদার ঘরের বউ হতো, বাবু তো একবার তোমার কত মান সম্মান বেড়ে যেত, তুমি আর কমলার মা সমান সমান হতে। কিন্তু সেইটা তো তোমার সাদের বৌমা কিছুতেই হতে দিল না, আর ভাবছো চাঁদুর বিয়ে নিয়ে, তার কারণ এই তোমার বৌমার মেজদাদা চাঁদুকে মন দিয়েছে, তাই ও নাটক করে চাঁদুর সাথে তার দাদার বিয়ে দিচ্ছে। কিন্তু ছোট বৌদি, তোমার সাথে যেটা হলো না, মানে তোমার মেয়ে সাবুর সাথে বৌমার মেজদাদা নরেন্দ্রর বিয়ের প্রতিশ্রুতি নিয়ে তোমাকে কিন্তু তোমার বৌমা টকালে। যাই বাবা, আমার তো সব কথায় তোমাদের খারাপ লাগে, গেলে ছোট দেখ না পটিক বসে আছে, বলছি কি এই হাতটা দিয়ে চটপট আশীর্বাদটা সেরে পেল না? সবাই তো আশীর্বাদ করছে দিদি, আমি আশীর্বাদ না করলে তো কিছু এসে যাবে না, তাছাড়া ওই ছেলের তো কোনো লোভ নাই, এই আটটারেরও কোনো দরকার নেই, ওর জন্য দান দুব্বই যথেষ্ট। ছোট আমার বউ, তুমি তো ফটিকের সম্পর্কে বৌঠানো, এনো এই হারটা দিয়ে তুই ফটিককে আশীর্বাদ কর। কুলু বাজার মাঝখানে তোমারও ছুটির ঘন্টা বেজে গেছে কমলা, শুধু সবুর করো, আগুন দৌড়ে গেছে। বউ, আজ বাদে কাল ছোট পিসির ফুলসজ্জা, তুমি পড়াশোনায় যাচ্ছ তো? হ্যাঁ, আর সে তো আমাকে যেতেই হবে, মায়ের মুখ দেখে মনে হলো মা মন থেকে ছোট পিসিকে মেনে নিতে পারেনি, তাই মাকে বোঝাতে আমাকে সেখানে যেতেই হবে। বেশ, তাহলে তাই হবে। আচ্ছা শোনো না, আমি একটু থেকে চললাম, আমার নতুন ভগ্নিপতির সাথে একটুখানি পায়ে তোরা বসে আসি। মা আপনি? হ্যাঁ বৌমা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলুন না। দেখো বউ, তুমি এ বাড়িতে আসার পর থেকে তোমার পিঠ পিছে অনেকে অনেক কাজ করেছে, তার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, এবার তুমি কষ্ট পেলে সামনাসামনি পাবে। তোমার ওপর বিশ্বাস যখন করেছিলে
নিজে সবটুকু দিয়ে করেছিলেন বৌমা, এখন বিশ্বাস যখন উঠেছে পুরি উঠে গেছে। চলো 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 পাল্টাই।